নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার এবং আগামীকাল রয়েছে ভূত চতুর্দশী। ভূতে অর্থ দিতে চলেছে এই পাঁচ রাশিকে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে একে একে আলোচনা করব। অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন, কারণ প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হয় এমন না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেকের অর্থপ্রাপ্তি কিন্তু হয়ে থাকে, কম হোক বেশি হোক। কেউ কেউ ছোটো পুরস্কারও পায়, আবার কেউ কেউ কিন্তু পায় না, কেউ বড় পুরস্কার পায়। শুধুমাত্র যে লটারি কাটলে যে অর্থপ্রাপ্তি হবে এটা কখনোই আমি দাবি করি না, কিন্তু হ্যাঁ, এই ভিডিওটি এই জন্যই আপনাদেরকে দিই যাতে আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু জানতে পারেন এবং কিছু শিখতে পারেন। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ যদি শুভ অবস্থাতে থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কারণ আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওটি কেন দিই, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। দেখুন, সমস্যা তো রয়েছে, সমাধানের পথও রয়েছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, নিশ্চিত রূপে আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আপনার লটারি থেকেও হতে পারে, আপনার শেয়ার বাজার থেকে হতে পারে, আপনার স্টক মার্কেট থেকে হতে পারে, বা কোনো জায়গাতে আপনি টাকা লগ্নি করে রেখেছিলেন সেখান থেকেও কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। কারণ অনেকেই ভাবেন যে এই যে কৌশিকদা যে ভিডিওটি দিচ্ছে শুধুমাত্র লটারি না, শুধুমাত্র যে লটারি থেকে অর্থ পাবেন এমন না, যে কোনো দিক থেকে। কিন্তু আজকে আমি একটি কথা আপনাদেরকে বলি যে প্রত্যেকে অধীর আগ্রহে থাকেন কৌশিকদা কখন টার্গেট নাম্বার বলবেন এবং কখন রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময়টা জানাবেন। তাই আমি আগে আপনাদেরকে জানিয়ে দিই, তারপরে আরও আলোচনা আপনাদেরকে করব। কিন্তু তার আগে আমি একটি কথা বলছি, যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি ডিটেলসে আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশি আগামীকালে মহা সৌভাগ্যশালী, আপনাদের অর্থলাভের প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনাদের যে কোনো দিক থেকে, শুধুমাত্র যে লটারি না, শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা, অনলাইন, যে কোনো দিক থেকে কিন্তু, বা কোনো সম্পত্তিগত দিক থেকে বা ব্যবসা থেকেও কিন্তু আপনাদের অর্থ কিন্তু আসতে পারে। আপনাদের টার্গেট নাম্বার শুধুমাত্র 5। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে, বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকেও আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের টার্গেট নাম্বার 3-7। আপনাদের যে সময় যেটা দেখা যাচ্ছে, সকাল 11টা থেকে 12:34 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি ধনুরাশি। ধনুরাশির আগামীকালে প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। ধনুরাশির যে কোনো দিক থেকে আগামীকাল কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু হতে চলেছে। শুধুমাত্র যে লটারি কাটলেই হয় এমন না, ধনুরাশির টার্গেট নাম্বার 4-8। আপনাদের যে শুভ সময় 10:41 থেকে
12:34 পর্যন্ত টাইমটা আপনাদের শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 1 এবং 5। আপনাদের যে শুভ সময় সকাল 10:51 থেকে সকাল 10:51 থেকে 12:18 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে। মহাসৌভাগ্যশালী রাশিতেই পরিগণিত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলব সেই রাশির নাম অন্তিম এবং শেষ রাশি, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনাদের অনলাইন কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি, সম্পত্তিগত বা কোনো জায়গাতে আপনারা মিউচুয়াল ফান্ড থেকেও টাকা পেতে পারেন, ফাটকা থেকে টাকা পেতে পারেন, লটারি থেকে টাকা পেতে পারেন, অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনারা অর্থপ্রাপ্তি কিন্তু আগামীকাল আপনাদের হতে কিন্তু পারে। আপনাদের যে শুভ সময় সকাল 10:11:27 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের যাদের সমস্যা রয়েছে অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং অবশ্যই জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন। নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।